জনজাতি অংশের মানুষদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছি আমি, এবার রাজ্য সরকার সহযোগিতা না করলে আমরা নিজেরাই নিজেদের উপায় খুঁজে নেব। আমাদের লড়াই পলিটিক্যাল লড়াই নয়, নিজের জাতির জন্য লড়াই। 30% ত্রিপুরা সাদের বাদ দিয়ে রাজ্যে শাসন চালানো যাবে না, আমরা উচিত জবাব দেব। শিলং থেকে বৃহস্পতিবার আগরতলা ফিরেই রাজ্য সরকারকে কড়া বার্তা দিলেন ত্রিপুরা মথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ফের একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুললেন তিনি, বলেন নিজেদের জাতি নিজেদের অধিকার ছিনিয়ে নিতে লড়ছে ত্রিপুরা মথা, একে রাজনৈতিক আখ্যা না দিয়ে রাজ্য সরকারের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তিনি। বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার তাদের দাবি মেনে না নিলে খুশি হবে না ত্রিপুরা সারা, ফলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথেও যেতে পারে পরিস্থিতি। এর পাশাপাশি উঠেছে মহারাজা প্রসঙ্গও। ত্রিপুরা মাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরকে মহারাজা নামে ডাকতে নিষেধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত দুদিন ধরে এই বিষয় নিয়ে ঝড় উঠেছে ত্রিপুরার রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে এদিন প্রদ্যুৎ কিশোর জানান, কাউকে ব্যক্তি আক্রমণ করা উচিত নয়, পার্সোনাল অ্যাটাক করে কোনোদিনও কিছু লাভ করা যায় না, ফলে সেদিক থেকে বিরত থাকাই উচিত। यहाँ में कोई किसी को नाम से बुला रहा है, कोई पर्सनल अटैक हो रहा है, ये सब चीज़ नहीं होना चाहिए। हमको लगता है कि हमारा प्रायोरिटी है त्रिपुरासा लोग, और हमको त्रिपुरासा लोगों के लिए बात करना है। मैंने पहले से बोल दिया है कि मैं अपना मेरा कमिटमेंट फॉर ग्रेटर त्रिपुरालैंड एंड कॉन्स्टिट्यूशन सोल्यूशन फुल एंड फाइनल है, और अगर स्टेट गवर्नमेंट हमसे कोऑपरेट नहीं करेगी तो फिर हम भी अपना रास्ता निकालेंगे, क्योंकि हमारा फाइट पॉलिटिकल नहीं है, हमारा फाइट जाति के लिए है। और अगर आप 30% त्रिपुरासा को छोड़कर त्रिपुरा में राज करना चाहते हैं, तब 30% त्रिपुरासा भी नाखुश रहेगा, रिएक्ट करेगा, तो उनको भी सोचना चाहिए। और मुझे लगता है कि दोनों तरफ से पर्सनल अटैक्स नहीं होना चाहिए। पर्सनल अटैक से किसी का कुछ नहीं होता, कोई मुझे कुछ बोले या ना बोले, मैं जो हूँ वह हूँ, मुझे किसी का सर्टिफिकेट नहीं चाहिए और मैं किसी को सर्टिफिकेट भी नहीं देना चाहता। আগরতলা বিমানবন্দরে নেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে নয়াদিল্লিতে বৈঠকের ব্যাপারেও এদিন স্পষ্ট প্রতিক্রিয়া দেন তিনি। জানান, অমিত শাহের সাথে ভালো বৈঠক হলেও রাজ্য সরকারের বক্তব্য মিলছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাথে। কে সত্যি বলছে আর কে মিথ্যা তা নিয়ে দ্বন্দ্ব না মেটা পর্যন্ত কোনো মন্তব্য করতে চাননি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অমিত শাহ জি সে যে মিটিং হুয়া থা বহুত আচ্ছা হুয়া থা, লেকিন জো স্টেট গভর্নমেন্ট সে আওয়াজ নিকল রাহা হ্যায় और जो दिल्ली बोल रहा है वो दो अलग अलग बात है। तो ये मैं उन्हीं के ऊपर छोड़ता हूँ, क्योंकि जो उन्होंने मुझे कहा है या फिर वो सच है या फिर जो मैं सुन रहा हूँ मीडिया से वो सच है, ये इसमें मैं अभी कोई कमेंट नहीं करना चाहूँगा। বৃহস্পতিবার শিলং থেকে ফিরে ত্রিপুরা মাথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক প্রকার বুঝিয়ে দিলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে অদূর ভবিষ্যতে রাজ্যে ফের একবার ঝড় তুলতে চলেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।